ছেলের ব্যথায় কান্দি, মানুষ পানি নিয়ে জায়গা, আমি পানি নিয়েই এখানে অনেকক্ষণ কান্নাকাটি করি, কানতে কানতে আমার চোখগুলি গা হয়ে গেছে, আমার চোখে রোগ হয়ে গেছে। যে বলছে হুজুর এই ঘটনা, গাউসে পাক বলেন তাই নাকি, এই মহিলাটাকে কানতে নিষেধ করো, কান্দা থামাও। কান্দা থামাইলেন, গাউসে পাক দুই রাকাত নামাজ পড়ছে, কি পড়ছে কয় না, কি পড়ছে, এই মন্ত্রটা কে শিখাইছে, নবীজি বলুন কে শিখাইছে, এই নামাজ দিয়া আমার নবী যত কোন যত কিছু দরকার পড়ছে। আবু জাহেল একদিন কয় ভাতিজা আকাশের চাঁদ যদি দুই টুকরা করতে পারো তোমারে নবী কইয়া মানুম, আমার নবী কয় চাচা দুই টুকরা করুম কিন্তু শর্ত হলো আমার দুই রাকাত নামাজের সময় দিবেন নি। কহা ঠিক আছে নামাজের সময় দিলাম, আমার নবী দুই রাকাত নামাজ পড়তে দিরি, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসতে দিরি না। হুজুর কি ব্যাপার, সালাম ফিরেছে কি ব্যাপার, আবু জাহেল কয় চাঁদ দুই টুকরা করতাম, হুজুর এটা ব্যাপার না তো, আপনি আঙ্গুল ইশারা করেন না চাঁদ দুই বাঘ, যত প্রশ্ন করতেন নবীজি সব প্রশ্নের জবাব দিতেন দুই রাকাত নামাজ দিয়া, কি দিয়া বলুন, দুই রাকাত নামাজ। আমার নবী বলে গেছে ও উম্মতেরা তোমরা আল্লাহর কাছে যদি কোনো দাবি দাওয়া আদায় করতে চাও তার সাথে দুই রাকাত নামাজ লাগাই দিও, দুই রাকাত নামাজ পড়ে দুইটা হাত বাড়াইলে এই হাত আমার আল্লাহ খালি ফিরাবে না। নামাজের অভ্যাস রাবিয়ার আছেন নাকি, কোন রাবিয়ার আছেন, আল্লাহু আকবার, কি নামাজ পড়তেন রাবিয়া। একদিন হাসান বসরির মুরিদ ছিলেন রাবিয়া বসরি, হাসান বসরি পীর ছিলেন, হাসান বসরি বলতেছেন একদিন রাবিয়া তো ভালো মেয়ে, সৎ মেয়ে, পরহেজগার মেয়ে, পর্দানিশীল মেয়ে, রাবিয়ার মতো একটা মেয়ে যদি আমার বিবি হইতো তাহলে আমার জীবনটা ধন্য হতো, অন রাবিয়ারে কোনো দিক দেই রাজি করাইতে পারে না। একদিন চাইতেছে হাসান বসরি রাবিয়াকে বুজুর্গি দেখাইয়া রাজি করে লাইব, কিভাবে, হাসান বসরি নদীর পানির উপরে নামাজের বিছনা বিছাইছে, পানির উপরে বিছনা বিছায়া নামাজ পড়ার জন্য দাঁড়ায় ডাকতেছে, রাবিয়া আসো পানির উপরে বিছনা বিছাইছি দুইজনে নামাজ পড়ি। রাবিয়া কয় আমার হুজুর তো বড় বুজুর্গি দেখাইতাছে, দেখা যা পানির উপরে বিছনা বিছায়া, ক হুজুর আমি তো উজু করে আসি। রাবিয়া উজু করে পানি হাতে দিয়া কয় প্রভু নামাজের জন্য উজু করব, উজুর জন্য পানি হাতে নিলাম, এই পানির বিনিময় এ হাত দ্বারা যা গুনাহ করেছি এই পানি হাতে দেওয়ার সাথে সাথে আমারে মাফ করে দাও, হাতের দ্বারা যা গুনাহ করছি মাফ করে দাও। আচ্ছা বলুন এখানে বহু নামাজি আছেন, বহু আলেম ওলামা আছেন, কেউ কি এই নিয়তে কোনোদিন উযু করছেন, আমার হাতের দ্বারা যা গুনাহ হয়েছে এই পানির সাথে সাথে মাফ করে দাও। তারা যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে, আল্লাহু আকবার বলো, যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে, আমরা কাজ করতে জানি না মাইনা পাই না, পাই কি, কিছুদিন নামাজ পড়ে মজা না পাইলে বাটার জুতা লয়ে যাই গা, যদি যার জুতা সে দৈরা ফালা কয় সরি সরি সরি, আর না দেখলে তো সুরি, কি গান, না দেখলে হয় সুরি দেখলে হয়। নামাজের বিছানা হাসান বসরি কই বিছাইছিল, সজাগ আছেন তো, কোথায় বিছাইছে, পানির উপরে, রাবিয়া আসো হুজুর উযু করে আসি, উযু উযু করে ডাকতেছে, হুজুর পানির উপরে নামাজের বিছনা বিছাইছেন, নামাজ পড়তেন, আচ্ছা পানির উপরে না পইরা বাতাসের উপরে গেলে গা কেমন হয়, হাসান বসরি কয় পানির উপরে, রাবিয়া কয়, আচ্ছা আপনাদের ধারণা পানির উপরে বেশি পাওয়ার হয় না বাতাসে গেলে বেশি পাওয়ার হয়, কারণ পানির তো একটা স্তর আছে বাতাসের তো কোনো স্তর, পানির উপরে সাঁতার কাটা যায় বাতাসের উপরে কেউ সাঁতার কাটতে পারবেন, হুজুর পানির উপরে নামাজের বিছনা বিছাইছেন এটা তো কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক নামাজ পড়া যাইতে পারে, আমার তো মন কয় বাতাসের উপরে গেলে গা ভালোয়, হাসান বসরি কয় চাইছিলাম বুজুর্গি আমি দেখাইতাম, অহন্দি বুজুর্গি হেলা, আচ্ছা তাহলে রাবিয়ার আমলে নামাজ আসেনি, কি কন, রাবিয়ার আমলে নামাজ আছে, আচ্ছা অহনের রাবিয়ার আমলে কি নামাজ আছে, এই
কিন্তু আমরা ধ্বংসের মুখে পড়ে গেলাম। মা বোনদেরও নামাজ নাই, আমাদের মধ্যেও নামাজ নাই, খালি রোজগার আর রোজগার। অথচ একদিন সারা জীবনের রোজগারের বাড়িঘর গাড়ি বাড়ি বিল্ডিং সন্তান আদি সব ফালায়া সাদা কাফন পরে খালি হাতে কবরে যাইতে হবে কিনা বলুন তো? রাবিয়া বলেন, হুজুর আসেন বাতাসের উপরে। কও কি? হ্যাঁ, বাতাসে কি যাওয়া যায়? তাহলে আপনি দেখেন। রাবিয়া ডাহে, প্রভু প্রভু গো, আমি না তোমার এত ডাক ডাহি, আমার একটু সুযোগ দাও না, বাতাসের উপরে নামাজটা পড়বার লাগিয়া আল্লাহ কো দিলাম। যাও রাবিয়া বসরি, বাতাসের উপরে উইটিয়া নামাজের বিছনা বিছাইয়া দুরাকাত নামাজ পড়িয়া নিচে নামছে। হুজুর কেমন হইলো? হাসান বসরি কই, ভাবছিলাম বুজুর্গি তোমারে দেখাবো, অহন্দি বুজুর্গি তুমি আমারে দেখাইছ। আচ্ছা বুজুর্গিটা কি দিয়া দেখাইছে? নামাজ দিয়া। এই নামাজের বুজুর্গিটাই তো আমাদের নবী শিক্ষা দিয়ে গেছে, আল্লাহু আকবার বলো। আর এই নামাজের বুজুর্গি কাজে লাগাইতেছে গাউসে পাক। দাঁড়াও, দুই রাকাত নামাজ পড়া নই, বারো বছর মা কানতেছে ছেলেটার লেগে, আল্লাহ কেন ছেলেরে দেয় না? আজকে আমি দেখতেছি নামাজ। আমার নবীও যে কোনো প্রশ্নের সম্মুখীন হতেন খালি কইতেন দুই রাকাত নামাজের সময় দেন। একদিন আবু জাহেল আইসা কো, ভাতিজা আজকে একটা প্রশ্ন করুম, এটার জবাব দিতে হবে নামাজ ছাড়া। তুমি বাহাদুরি যা আও নামাজ দিয়া দেখাও, নামাজ ছাড়া আজকে জবাব দিতে হবে। আমার নবী কই, সাসা নামাজ ছাড়া তুমি বাহাদুরি যা করো, সব প্রশ্নের জবাব দেলাও নামাজ দিয়া। তাহলে বুঝা গেলে নবী এমন একটা শক্তি উম্মতের হাতে দিয়া গেছে, এই শক্তি হাতে থাকলে কোথাও কোনো বিপদ দুনিয়াতে হবে না, কবরে হবে না। কবরে বিপদ বিপুখে, এই যে রাবিয়া কবরের মধ্যে জিগায়, আমার মালিক রে জিগাও আমিকে, হেলা যদি কয় আমার আমার বান্দি তাই রায় দিব। আল্লাহ কো মুলকিন্ন কি রাগ জিগাইতে কি কবর আয়া যে এইভাবে কথা কইতার এর ভাবারটা বুঝছস না? আর জিগাইতে কি আইফর আমার রাবিয়া আইফর। আচ্ছা এই কবর কি 99 সাপ যাইতারব? এই শিক্ষাই রাসূল দিয়ে গেছেন। আসুন আগে বাড়ি। আমার নবী দাঁড়াই রয়েছে, আবু জাহেল কয়, বাতিজা সব সময় নামাজ দা, সব প্রশ্নের জবাব দাও, আজকে একটা প্রশ্ন করুম, জবাব দিতে হবে নামাজ ছাড়া। নবীজি দাঁড়াই রয়েছে, চাচা নামাজ ছাড়া প্রশ্নের জবাব, নামাজ ছাড়া। আল্লাহ কো জিব্রাইল আমার বন্ধুর কাছে খবর দিয়ায়, সব সময় আমার বন্ধু নামাজ দিয়েই প্রশ্নের জবাব দেন, আজকা নামাজ ছাড়া জন চাইছে আবু জাহেলের সামনে আমার নবীর আমি লজ্জা দেব না, আজকার প্রশ্নের জবাব নামাজ ছাড়া। ওই জিব্রাইল এক, হুজুর নামাজ ছাড়া হয়। আচ্ছা অহন নবীর আর চিন্তা আছে? এই চাচা কি প্রশ্ন দেন, নামাজ ছাড়া হয় দেন। জিব্রাইল তো কাছে খাড়াই রইছে, দেন। পকেট থেকে একটা খেজুর বাহির করছে, খেজুর, এই খেজুরটা দিমু বাতিজা, এটা এখন গাছ লাগাইয়া গাছ ওয়াইবা, এখন গাছ লাগাইয়াই গাছ ওয়াইবা, খেজুর দরাইবা, খেজুর ফাহাইবা, আমারে খাওয়াইবা, যদি মিষ্টি লাগে তাহলে তোমারে নবী কইয়া মানো। আচ্ছা আপনাদের ধারণা কি এটা কি মানার প্রশ্ন? গসাসা মানবেন তো? কহা মানো, দেন খেজুর দেন। জিবেল কহ লন লন দেন। আবু জাহেল পকেটতে বাহির করে খেজুরটা দিয়া মুস্কি মুস্কি হাসে, কিতাবে লেখে এই খেজুরটার ভিতরে যে দানা ছিল বিসি ছিল, এই বিসি ফালাই আনছে গাছ হয়তো। কেমন হারামির হারামি! আচ্ছা এই আবু জাহেল্লা যদি আপনাদের এই এলাকায় আসে, আপনারা আবু জাহেলটা দুই দিন বাড়িত নিয়ে খাওয়াইবেন, এমন কে আছেন একটু হাত তুলে দেখান তো? একজন নাই? মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলো। আমার নবীর এত জ্বালান জ্বালাইছে, হ্যারে আবার বাইত নিয়ে খাওয়াইতাম নাই? আচ্ছা হ্যারে ফাইলে ফিডাইবেন, এমন কে কে আছেন হাত তুলা দেখান? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, এই আবু জাহেল আমার নবীর এই এতিম পায়া বাহাদুরি করছস, বাফের বেড়া হইলে আয়
সঠিক সূর্যায় আইবো, যেভাবে হাত তুলছেন এই হাত দেখলে হ্যাঁ জীবন আইবো। আচ্ছা হাতটা কি তুলবেন ওই না হেরে ফাইলে লাগাইও দিবেন? এ আবু জাহেলের গায়ে নবীর দুশমন আবু জাহেলের পায়া যত মার মারেন আমার নবী যা খুশি হবে এর চেয়ে বেশি খুশি হবে যদি আগামীকাল থেকে নামাজে দাঁড়ায় যান। কারণ আমার নবী এই নামাজের জন্য কত কষ্ট আমার নবী করেছে। উম্মতের নামাজ শিখাবে, যে নামাজ দিয়ে দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে কবরের সাপ বিচ্ছুর আজাব থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে হাসুরি 50,000 বছর সূর্যের তাপে দাঁড়াইয়া থাকার থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে 30,000 বছরের ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার হবে, যে নামাজ দিয়ে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে গো। এই নামাজ শিখানোর জন্য আমার নবী কত কষ্ট করেছে। আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা আসুন সামনে বাড়ি, কষ্ট হবে আপনাদের। নবীর প্রথম কষ্ট ছিল যেদিন নামাজের সেজদা শিখানোর জন্য আমার নবী খানে কাবার আমাদের দিক থেকে দক্ষিণ পশ্চিম কোণারে, আমার নবী তখন তো লোকজন ছিল না, খানে কাবার চারপাশে বিল্ডিং ছিল না, শুধুমাত্র পাহাড় আর পাহাড়। আমার নবী সেজদাই পড়ে আছে, উম্মতের সেজদার কৌশল শিক্ষা দিবেন। এমনি সময় আবু লাহাবের দুই ছেলে উতবা সাইবারে নিষ্ঠুর পাষাণ কাফের বেঈমান মরা উডেন পচা নারী বুড়ি নিয়ে গো আমার নবীর পবিত্র বদনে, নবীজির সেজদা অবস্থায় ঘাড়ের উপর নিয়ে আম্মা নারী বুড়ি নবীর ঘাড়ের মধ্যে চাপাইয়া দিছে। আমার নবী উঠতে পারে না, নড়তেও পারে না, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মাউদ। উম্মতের সেজদা শিখাবো, আমার ঘাড়ের উপর পচা নারী বুড়ি চাপাইয়া দিল, কষ্ট লাগে গো। আমার নবী কলিজার টুকরা নয়নের মনি খাতুনে জান্নাত ফাতেমা তুজার, বয়স তখন 8 থেকে 9 বছর ছিল। ফাতেমা দেখে বহু সময় পার হয়ে গেল, বাবা তো হুজরায় আসে না, বাবা তো ঘরে আসে না। ফাতেমা রাস্তায় চলে গেলেন, যাকে পায় তাকে জিজ্ঞেস করেন, পথিকেরা রে আমার এতিম বাবার দেখছো নি? যাকে পায় তাকে জিজ্ঞেস করে, রে বাবা আমার এতিম বাবারা দেখছনি? কেউ তো খবর দিতে পারে না। খানে কাবার উত্তর পাশে যাইয়া দাঁড়াইয়া দেখে, উতবা সাইবা দুইজনে মিলে গুনগুন করে দেখে, আমার নবী নারী বুড়ির বিছন নিচে পড়ে কষ্ট করে চোখের পানি ছাড়ে। তারা দুইজন দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। এমনি সময় ফাতেমা ডাকতেছেন, উতবারে সাইবারে আমার এতিম বাবারে দেখছো নি? আমার বাবার মা নাই রে, বাবা নাই রে। আর বাবা যখন মায়ের ব্যথা অন্তরে যাক দুই উতবা সাইবা, আমি ফাতেমারে মা মা কইয়া ডাকতু, আমার ইতিম এই বাবার খবর জানি। বহু সময় পার হয়ে গেল, আমার বাবার খবর পায় না। উতবা সাইবা বলেন, ফাতেমার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই, রে ফাতেমা দক্ষিণ পাশে যাইয়া দেখ, কে জানি তোর বাবার ঘাড়ের উপর মরা উডের পচা নারী বুড়ি চাপাইয়া দিছে। ফাতেমা একটা দৌড় মারছে, যাইয়া দেখে গো হে তিন নবী সেজদাই পড়ে কাঁদে। আমার আল্লাহ বলে বলল, ফাতেমারে দেখাইয়া এই সেজদার কষ্টের সাক্ষী বানাইলাম রে, ফাতেমারে সাক্ষী বানাইয়া তোমার এই কষ্টের খবর টুকুন কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কাছে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছাইয়া দিব। এই দুঃখে দুঃখিত হইয়া এই ব্যথায় ব্যথিত হইয়া তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়াইয়া যায় আমি আল্লাহ বিজলি রাকারে ফুল সিরাতের ফুল পার করে দিব। নবী সাফায়াত পাবেন শুধু শুধু নবীকে মুখে মুখে ভালোবাসা দিয়ে নয়, নবী যে কাজগুলি আমাদেরকে দিয়ে গেছেন এই কাজগুলি আমাদের মধ্যে থাকতে হবে। আবু জাহেল কইলা, তিজা এই প্রশ্নের জবাব দিতে হবে, কিন্তু শর্ত হলো নামাজ কি মনে নাই? নামাজ সারা। জিব্রাইলকে হুজুর দেন, হাতে নিয়ে দেহে খেজুরের ভিতরে কোনো বিসি নাই। চাচা
বিসি ছাড়া কি গাছ হবে? আবু জাহেলকে বিসি দিয়া তো গাছ হগেলি ওয়াইতারে, তার তুমি নবী হয়ে এলাম কি? যদি বিসি ছাড়া গাছ ওয়াইতারো তাইলেই মনে করলাম তুমি নবী, তাইলে আমি তোমারে মানবো। আচ্ছা কথাটার মধ্যে একটা মিল আছে তো? আচ্ছা আবু জাহেলের ধারণা বিসি ছাড়া গাছ হয় না, আচ্ছা আপনাদের ধারণা এই নবী লাগাইলে গাছ ওইব নি? আসতে কইলেন যে দয়াল নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার, দয়াল নবী প্রেমের আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী জীবেস্তে, দয়াল নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার, দয়াল নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়াল নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার, দয়াল নবী প্রেমের সবই আর আসবে না। আমার নবী কয় চাচা দেন, আবু জাহেল খুশি যে খেজুর দিছি, গাছ হইতো না বাতি যাও আর আমার লগে বাহাদুরি করতে পারত না, এটা আবু জাহেলের ধারণা। আচ্ছা আপনাদের ধারণা কি? নবী যদি লাগায়, নবীর বরকতের হাতে লাগাইলে বিসি ছাড়া খেজুর গাছ হবে নি? আপনারা কি গাছ হবে নার পক্ষে নাকি হার পক্ষে? আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। এই নবীর হাতের মধ্যে বরকত আছে নি? জিব্রাইলকে হুজুর কি ব্যাপার? বিসি নাই, ভিতরে আলী নাই। জিব্রাইলকে হুজুর বিসি লাগতো না, লন লন লাগান, নবীজি লাগাইতাছে বিসি ছাড়া খেজুর। বিসমিল্লাহির রহমানির রহিম বলুন, নবী লাগাইলে বিসি ছাড়া গাছ ওইব নি? নবীর হাতের মধ্যে বরকত আছে নি? কেমন বরকত আসুন না পিছনে যায়। আমার নবী একদিন পেটের খিদারে, দুই দিন তিন দিন পার হয়ে যায় নবীজির পেটের খিদা, হাঁটতে হাঁটতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার বাড়ির দিকে যাচ্ছে, যাইতে যাইতে ঘরের কিনারে যাইয়া ডাক দিলেন ফাতেমা গো, ফাতেমা তো দরজা খোলে না, আবার ডাক দিলেন কোনো শব্দ করে না, আবার ডাক দেওয়ার পরে দেখে ফাতেমা বসে বসে নামাজ আদায় করতেছে। আমার নবী বলেন, রে ফাতেমা বসে বসে কেন নামাজ আদায় করো, তুমি কি জানো না নামাজ দাঁড়ায়া পড়লে ভালো হয়? ফাতেমা চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিছে, বাবা গো আমি তো জানি দাঁড়ায় নামাজ পড়লে ভালো হয় কিন্তু দাঁড়াইতে পারি না, আজকে তিনটা দিন পার হয়ে গেল গো, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না বাবা, তিন দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে এখন আর দাঁড়াইতে পারি না, বসে বসে নামাজ পড়ি। এরে মা বোনেরা শোনো, নবীর মেয়ে হইয়া তিন দিন পর্যন্ত না খাইয়া থাকে তারপরেও দাঁড়াইতে পারে না, তারপরেও নামাজ ছাড়ে না, এই নামাজ ফালাইয়া তুমি কবরে যাইও না, আমার নবীর সাফায়াত নসিব হবে না। আমার নবী বলেন, পেটের খিদা ছিল আমার, ফাতেমার খিদার খবর শুনে আমি নবীর পেটের খিদা দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, কোন বাবা মেয়ের ব্যথা যদি মেয়ের কষ্ট দেখে নিজের কষ্টের কথা কি আর মনে আছে? ফাতেমা কষ্ট করো, আমি নবী নিজ হাতে তোমার জান্নাতে খাওয়াইব। ফাতেমা বলেন, বাবা আমার খালি খাওয়াইবেন,
আপনার দুইটা আদুরের নাতি হাসাইনের হুসাইনের খবর নিলেন না, গড়ের পিছনে যাইয়া দেখেন দিল্লির পর্যন্ত না খাইয়া আমার দুইটা সোনার পুতুল চেহারা কালো হয়ে গেছে। বাবা গো একটু যাইয়া দেখেন না, দুইজন গলাগুলি করে কাঁদতেছে। আমার নবী আস্তে করে ঘরের পিছনে যাইয়া দেখে ইমাম হাসাইন হুসাইন দুই ভাই গলাগুলি করে কাঁদে আর বলে, ও ভাই হাসাইন পেটের খিদা আর কত সহ্য করব, চলো না মার কাছ থেকে বিদায় লইয়া চলো না আমরা নানার বাড়িতে যাই। আমার নবী শুনে চট করে সরে আসলেন, নানার বাড়িতে যাইয়া রে কি খাবি নানা অত খাই না। অনকি এই নবী কি গরিব, আপনারা কি গরিব মনে করতেছেন? নবী কিন্তু দুজাহানের কি বাদশা, কিন্তু এই অবস্থাটা নবী বুক করলেন কেন? নবী এই অবস্থা বুক করার কারণ হলো আমার উম্মতের কোন উম্মতের এমন অবস্থা হবে এই ব্যথাই নবী ব্যতীত হয়ে ওই গরিবদের পাশে থাকবেন এটাই নবী আশ্বাস দিলেন, না হয়তো নবী হাত বাড়াইলে জান্নাত থেকে খাবার আসতেন। জোরে জোরে কন্যা সুবহান। অনেকে আমার নবীরে গরিব কয়, আসলে নবী গরিব না, নবীর লকব হলো দুজাহানের। আচ্ছা কোন বাদশা কি গরিব হয়? তারপরও নবী গরিবী অবস্থায় থাকতেন, পছন্দ করতেন। আমার আল্লাহ একদিন জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে যায় বলো এই কষ্টট বন্ধু আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুরে যায় বলো উহুদ পাহাড়টা, উহুদ পাহাড় দেখছেন আসেননি যারা হজ করতে গেছেন অবশ্যই দেখছেন, উহুদ পাহাড় কত বড় পাহাড়, মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়, উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেব, নিচে দিয়ে চাক্কা লাগাই দিব, চাক্কা চাক্কাও আমাদের দেশের চাক্কা লাগাইতো না যেটা ফানসার হয়, আল্লাহ কয় ফানসার সারা চাক্কা লাগাই দিমো, আমার নবী যেখানে যাবে স্বর্ণের পাহাড় নবীর পিছে পিছে যাবে, নবীর প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে তার প্রয়োজন চাহিদা মিটাবে, রাসূলের কাছে প্রস্তাব নিয়ে যাও। জিবরাইল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি। কি প্রস্তাব রে জিবরাইল? যে প্রস্তাব আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিব্রাইল? আল্লাহর বন্ধু গো, উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ বানাইয়া দিবে, নিজে দিয়ার চাক্কা থাকবে, আপনার পিছে পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে, যখন প্রয়োজন হবে বিক্রি করে প্রয়োজন মিটাবেন, আর কষ্ট করতে হবে না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিব্রাইল আমি আল্লাহর বন্ধু বলে নবী বলে আমার পিছে পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে, চাক্কা লাগাইয়া ঘুরাবে। জিব্রাইল রে আমি নবী জানতে চাই আমার গুনাহগার উম্মতের পিছে এই পাহাড় ঘুরবো নি? জিব্রাইল বলেন, না উম্মতের পিছনে এই পাহাড় ঘুরবে না। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, রে জিব্রাইল যেই পাহাড় স্বর্ণ হইয়া আমার উম্মতের পিছনে ঘুরবে না এই পাহাড় আমি নবী নিতে রাজি না। আর এই উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী নদের নবী দয়ার সাগর, গুনাগার উম্মতের পাগল মোদের নবী দয়ার, গুনাগার উম্মতের পাগল রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে
নবী রওজা পাকে মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গোনাগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গোনাগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী। বলতেছিলাম আমার নবী দয়া সাগর, উহুদ পাহাড় স্বর্ণ নবী নিতে রাজি না। বলতেছিলাম নবী পেটের খিদা নিয়ে ঘুরে রে নবী কষ্ট করে, কিন্তু ইচ্ছে করলে জান্নাতের খাবার খাইতে পারে, বলুন দিবে কিনা এই নবীকে? হাদিস শরীফ আসছে, একদিন অনেক সাহাবী সঙ্গী ছিলেন, নবীজি হঠাৎ সাহাবীদের মাঝখান থেকে উপরের দিকে হাত বাড়াইছেন, কি যেন মুখে দিলেন, কি যেন খাইলেন। সাহাবীরা বলেন হুজুর কই হাত বাড়াইলেন, কি আনলেন, কি খাইলেন? নবীজি হাসে আর কয় সাহাবীরা আমি যেটা পারি তোমরা সেটা। হুজুর কি করছেন? আমার ইচ্ছা হইলে মন চাইলে বেহেস্তের ফলের গাছের দিকে হাত বাড়াইয়া একটা ফল বেহেস্তেরতে ফাইরাইন না খাই। যেই নবী দুনিয়া থেকে হাত বাড়াইয়া বেহেস্তের ফল খাইতে পারে, এই নবী কি না খায়া থাকার কোনো কারণ আছে? ইচ্ছে করলে খাইতে পারে কিন্তু খায় না, শুধুমাত্র উম্মতের মায়া। আমার কোন কোন উম্মত এমন দিন যাবে সারা দিন খাউন জুটবে না, আছে না গরিব অবস্থার মধ্যে। দয়ারে নবী মায়ারে নবী হাসাইন আর হুসাইনের চেহারা দেখে সহ্য করতে পারে না, ফাতেমার পেটের খিদা আমার নবীর পেটের খিদা যেন দূর হয়ে গেছে। হাঁটতে হাঁটতে যাইতে 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 একজন ইহুদি খেজুরের বাগানের মালিক, ইহুদির বাগানের মালিকের কাছে যাইয়া বলতেছেন বাবারে তোমার খেজুর বাগানে কাজের লোক দরকার আছে কিনা? রাহমাতাল্লিল আলামিন নাতিদের জন্য চাকরি নিলেন, কি চাকরি? কুয়ার থেকে পানি উঠাবেন, খেজুর গাছের গুড়িতে দিবেন এক বালতি পানি, তিনটা করে খেজুর বিনিময়, আট বালতি পানি উঠাইয়া নয় বালতি উঠাবে, টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। আমার নবী এতিমের মতো দাঁড়িয়ে আছে, ইহুদি ডাকে পানি উঠাও না কেন? পানি উঠাবো কিভাবে, রশি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি বলেন ছিঁড়ে গেছে না, তুমি ছিঁড়ে ফেলেছো। আমার নবী বলেন ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি রাগ হইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া কথা কাটাকাটি করে বারবার বলে নবী নাকি ছিঁড়ে ফেলেছে। আমার নবী বলেন ইহুদি রাগ হইস না রে আমি ছিঁড়ি নাই, ইহুদি রে আমি ছিঁড়ি নাই রে, আমার আট বালতি পানির বিনিময়ে ২৪টা খেজুর দে আমি আর সহ্য করতে পারি না, তিন দিন পর্যন্ত না খাইয়া রে তোর বাগানে চাকরি নিয়েছি, কথা বাড়াইস না, আমার আট বালতি পানির বিনিময়ে ২৪টা খেজুর দে। ইহুদি খেজুর আগে না দিয়াই রাগারাগি করে গো আমার নবীর সুন্দর চেহারায় থাপ্পুর লাগাইছে। আমার নবী চিৎকার মারছে ইহুদি তিন দিন পর্যন্ত না খাইয়া আমার গালের গোস্ত শুকাইয়া গেছে, এই শুকনালে থাপ্পুর দিছস, তোর হাতের মধ্যে ব্যথা পাইছস নি? ইহুদি তখন ওই তার সমস্ত শরীরের পশম দাঁড়াইয়া গেছে, এটা কেমন ব্যক্তি কেমন পারসন, থাপ্পুর দিলাম আমি আমার জিগায় ব্যথা পাইছি নি। আরে বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে, শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকল না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, অস্ত্র সারা যুদ্ধ করে অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়ও, তাই তো আজি মানবে দানবে মুহাম্মদ নাম লয়ও। আমার নবীর যুদ্ধ মেশিন গান দিয়ে ছিল না, বোমা দিয়ে ছিল না, অস্ত্র দিয়ে ছিল না, আমার নবীর যুদ্ধ ছিল আদর্শে দিয়ে, জোরে জোরে কন সুবহান।
আমার গালে থাপ্পর দিছস বেদা পাইছস নি ইহুদি কই এটা কেমন ব্যক্তি কেমন পারসন বুঝতে পারতেছি না ইহুদি দেরি করিস না আমার 24টা খেজুর দে নবীজি 24 খেজুর লইয়া যখন রওনা হবেন আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুকে যায়া বল বন্ধুর হাতের সিরা বালতি বন্ধু যেন উঠাইয়া দিয়ে আসে আমার নবীর কাছে খবর দিলে নবী বলেন জিব্রাইল রে বালতি কেমনে উঠাবো হুজুর বালতির দিকে হাতটা বাড়াইয়া ডাক দেন এ মৃত বালতি আপনি নবীরে চিনে আমার নবী কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলেন বালতি রে আয় আমার হাতে আয় রে আয় আমার হাতে আয় এই বলে আমার নবী ডাক দিতে দিরি ওই মৃত বালতি আমার নবীর হাতে আসতে দিরি হলো না বালতি হইয়া নবী চিনে উম্মত হইয়া নবী চিনি না লম্বা ঘটনা সংক্ষেপ করলাম বালতি দিলেন ইহুদি নে তোমার বালতি ইহুদি একবার কুয়ার ভিতরে যায় কে দিল বালতি আবার দেখি কি দিয়া উঠাইলো কিছুই নাই খালি হাত ইহুদি বলেন আমি কার গায়ে থাপ্পুর দিলাম কার গায়ে হাত তুললাম তাহলে শুনেছি আখিরি নবী একজন ব্যক্তি পারসন আসছে আমার তো মন কয় ইনি আখিরি নবী হবেন সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে কাইটা ফালাইছে কার সাথে বেয়াদবি করলে আমার নবী চলে যাই হাসাইনকে এক পাশে হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী খেজুর খাওয়াইতেছে ইহুদি নিজের হাত নিজে কাইটা বেহুশ হয়ে পড়ে আছে ব্যবসায়ীরা যাচ্ছে পথ দিয়ে হাত কাটা মাথা হাত কাটা পড়ে আছে জ্ঞান হারা মাথায় পানি দিলে জ্ঞান ফিরলে জিজ্ঞেস করলেন হাত কাটা কেন তোমরা কারা গো আমার আখিরি নবীর দরবারে লইয়া যাও আমার নবীর সামনে হাজির হয়ে গেলে নবী জিগায় কিরে বাবা তোমার হাত কাটা কেন হুজুর নবীর সাথে বেয়াদবি করেছে যে হাত আমি কেটে ফেলেছি হুজুর বলুন না আমার বেয়াদবির ক্ষমা পাবনি আমার নবী বলেন পাবি একবার কালিমাটা পাঠ করো ইহুদি বলেন ক্ষমার সুযোগ যখন পাইছি হাতটা জোড়া লাগায় লই হুজুর কালিমা পড়বো আমার হাতটা জোড়া লাগায় দিতে পারলে আচ্ছা বলুন আমার নবী কাদা হাত জোড়া লাগাইবার ক্ষমতা আসেনি ইহুদি বলেন আমার হাত যদি জোড়া লাগাইতে পারেন আমি কালিমা পড়ব আমার নবী বলেন আসো আসো পাশে কাটা হাত হাতের জায়গায় লাগাইয়া নবী একটা মালিশ দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাগজিনি কর টানে দে আগের চেয়ে আরো শক্ত হুজুর হাতে ধরি না আপনার কদম মুবারকে পড়ে গেলাম বেয়াদবির ক্ষমা করে দেন আমার কালিমা পড়াইয়া দেন যে নবীর হাতে কাটা হাত জোড়া লাগা যায় বলুন এই নবীর হাতে বিসি সারা খেয়ে জুড়ে গাছ হয়নি জিব্রাইল গারো দুইটা টাইনা বের করছে এটুকুন বড় হয়েছিল গাছটা যেটুকুন হইলে আমার নবীজি লাগল পাবে গাছ তো হয়ে গেছে আবু জাহেল কয় হাই 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 কি সর্বনাশ কি বিপদে পড়লাম রে খেজুর ফুল বাইরে গেছে খেজুরও দেরে গেছে বড় হয়ে গেছে পাইকাও গেছে হাই 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 আচ্ছা আবু জাহেলের ভিতরে শান্তি না অশান্তি আচ্ছা আপনার ভিতরে এই খবরে শান্তি না অশান্তি নবীর এই কাণ্ড কারখানায় যাদের কাছে শান্তি লাগে তারাই হবে আমার নবীর পাশের জান্নাতি চাচা বিদে খেজুর দেব দাও না খেজুর পাইয়া দিছে রাসূল বলেন বিচি সারা খেজুর লাগাইছিলাম তো যে খেজুর দরছে এখনো খেজুর পাইরা দিহি খেজুরের ভিতরে বিচি যতদিন গাছটা জীবিত ছিল হাদিস শরীফে আসছে বিচি সারা খেজুর দিয়ে গেছে সৌদি সরকার এই বিচি সারা খেজুর বিশেষ প্যাকেট করে রাষ্ট্রীয় মেহমানকে বিশেষ হাদিয়া দিতেন এখনো মদিনায় এমন একটা নমুনার খেজুর আছে যদিও বিসি ভিতরে ছিল বিসি ফালাইয়া হারা এমন একটা সিস্টেম করে মনে হয় যেন বিসি নাই এরকম একটা ফর্মুলা এখনো মদিনায় আছে তবে এইটা নাই আগেরটা নাই গাছটা মারা গেছে আবু জাহেল নবীজির যে নবীর হাতে কাটা হাত লাগাইলে জোড়া লাগে এ নবীর হাতে খেজুর পাইরা দিলে আচ্ছা বলুন তো খেজুরটা মিষ্টি হবে নি
আবু জাহেল মুখে দিয়ে খাইতেছে আর সাবাইতেছে আর কইতেছে বাতিজা এত বড় জাদুকি তুমি আমি তো আগে জানি না নাউজুবিল্লাহ আস্তে কইলেন শেষমেশ যায় কয় বাতিজা আজগার প্রশ্নের জবাব নামাজ ছাড়া আসলে সব সময় নামাজটা পড়লে একদিন কি আল্লাহ নামাজ ছাড়া বরকত দিতে পারে না বাস্তবে আসেন এটা সরকারি কর্মচারী চাকরি করছে আপনার 32 বছর আচ্ছা সরকারি কর্মচারী 32 বছর চাকরি করে যখন বয়স হয়ে যা সরকার কি কয় বাবারে এখন আর তুমি চাকরি করতে পারবা না বুড়া হয়ে গেছো যাও তোমাকে পেনশনে পাঠাইলাম আচ্ছা সরকারের গোলামি 32 বছর করার কারণে এই লোকটারে পেনশনে পাঠাইলে বাড়িতে গেলেও বাড়িতে বসায়া সরকার একটা খাওন দেয় কিনা একটা ভাতা দেয় কিনা এটারে কোন ভাতা কয় পেনশন ভাতা একটু 32 বছর সরকারের গোলামি করলে যদি ওই লোকটা বাড়িতে গেলেও বসায়া রেখে তারে পেনশন ভাতা দিতে পারে যেই নবী সকল ব্যাপারে দুই রাকাত নামাজ পড়তেন একদিন কি সেই নবীরে নামাজ ছাড়া পেনশন ভাতা দিতে পারে না আমার আল্লাহ বলেন বন্ধুগো তুমি তো এমনিই পাইবা সব কারণ তোমার তো কোনো গুনাহ খাতা নাই আগে নাই পিছে নাই কিছুই নাই তাইলে প্রশ্ন আসবে নবী এগুলি কেন করলেন নবী এগুলি করার উদ্দেশ্য হলো উম্মতের শিক্ষা দিয়ে যাওয়া জোরে জোরে কন্না সুবহানাল্লাহ পেনশন বাতা আপনিও পাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জামাতে শহীদ কিন্তু বুড়া হয়ে গেছেন আর জামাতে আসতে পারেন না কষ্ট হয় আল্লাহ বলেন এই ফেরেশতারা দেখো তো জামাতে কে কে বাদ পড়ছে ফেরেশতারা নাম লিখছে আব্দুল মালিক আসে নাই আব্দুল খালেক আসে নাই আব্দুর রহমান আসে নাই খোঁজ নাও ফেরেশতারা বাড়িতে গিয়া দেখে লোকটা বসে বসে মসজিদের দিকে তাকাইয়া কানতেছে খোদা গো দুর্বল হয়ে গেলাম জামাতে যাইতে পারতেছি না ফেরেশতা রিপোর্ট দিবে প্রভু গো এই লোকগুলি বুড়া হয়ে গেছে একবারে জয়ীফ দুর্বল হয়ে গেছে বিদায় জামাতে আসতে পারে না আল্লাহ কো যারা যারা আসতে পারে নাই তাদের নাম আমার আরশে জমা দাও তাদের নামে এই জামাতে আয়েশা নামাজ পড়ে যে সওয়াব পাইতো তারা যে এখন বার্ধক্যের জন্য আসতে পারে না এই পরিমাণ জামাতের সওয়াব তাদের বাড়িতে পৌঁছায় দিও অন কি নামাজটা পড়লে এই বাতা পাইবেন নাকি না পড়লে সরকারের কর্মচারী 32 বছর চাকরি করলে পেনশন ভাতা কিন্তু যারা চাকরি করে নাই তার আর পেনশন ভাতা নাই বাবারা কষ্ট হইতাছে আপনাদের কষ্ট হইলেও সোয়া দশটা পর্যন্ত যামো বলতেছিলাম নবী শিক্ষা দিলেন কি দুই রাকাত কি দিলেন কোনো কিছু দরকার হইলে তোমরা কি করো দিরাকাত নামাজ ওই যে গাউসে পাকের ঘটনা খেলাছিনি আমি করতে গেছিলাম খেলাছে মহিলা কাঁদতেছে গাউসে পাক বলেন এটা কি কি ব্যাপার 12 বছর যাবত মহিলাটা কান্দে আল্লাহর কি মায়া লাগে না দাঁড়াও কান্দতে না করো গাউসে পাক দুই রাকাত নামাজ পড়ছে ওই নবী যে শিক্ষা দিছে যত কিছু দরকার দুই রাকাত নামাজ পড়ো দুই রাকাত নামাজ পড়ে হাত তুলছে ডাকতেছে গাউসে পাক মাহুদ কি মহিলাটার ছেলেটা ফিরাইয়া দাও আল্লাহ কয় 12 বছর হইছে এটা কেমনে কি হইব ছেলের বউ সহ দাও দিরাকাত নামাজ পড়া লইছি খালি হাত বাড়াইছি না নবী যা শিখাইছে তাই কাজে লাগাইছি দাও আল্লাহ কো 12 বছর হইছে পচে গলে হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই এটা কেমনে হবে মাড়িয়ে খাইলে বাড়াইছে বরযাত্রী সহ ফেরত দাও খরিরে কেমনে হইব মাঝি নৌকা সহ ফেরত দাও যার গায়ে যে রঙের জামা ছিল এই রঙের জামা সহ ফেরত দাও 12 বছর হইছে মাটি মুড়ি খেয়ে 12 বছর হইছে মাটি খাইছে আমি হেরা দিয়েছি না দিবা কি না কও ফাললে দাও আর না ফাললে কও বলে আমি পারি না কথার পয়েন্টটা বুঝেননি ফাললে দাও না ফাললে কও আচ্ছা আল্লাহ পারে না এমন কোন কাজ আছে না কোন কি উত্তর দিব কোন তো কি পয়েন্টে দর্শে দেন এটা অন্য নবী রাসূলের উম্মতেরা এটা জানতো না ফাললে দাও না ফাললে কও আল্লাহ কোরি 12 বছর হইছে কই কি কেডা মাডি মুডি পানির সাথে মিশে গেছে গাইটা ওখানে তুমি দিবা
আমি যা চাইছি এগুলি দিবা নাকি তোমার আসল কথা কয়ে দিব? আসল কথা কয়ে দিব? আল্লাহ কই যাবর কোন কথা? আমার আসল কথা কয়ে দিবি? কাহা না দিলে কয়ে দিব? আরে কি রাইট ফয়েলে বাজাইও, রাইট থাকতে না কি কারণ? আচ্ছা আল্লাহর ওলিদের আসল কথার মধ্যে কোনো ভেজাল হইব? আপনারা কি মনে করেন ওলিদের কথাই কোনো ভেজাল আছে? আমরার কইরাম কিছু ভেজাল। এখন যদি আমাদের ভৈরব এলাকার কেউ এলাকায় থাকে চাকরি করে, যদি মাঝখানে দাঁড়ায় কে হজুর ওয়াজ করতেছেন বড় বড় কথা কইতেছেন, আপনার আসল কথা যদি কই, আচ্ছা আমার কি আর এখানে থাকতে মন চাইব? খালি কোন সম্বন্ধে চাইতে? কারণ আসল কথা কোনটা জানি কয় আল্লাহই জানে। কেরে আমাদের আসলের মধ্যে কিছু ভেজাল আছে, আল্লাহর ওলিদের আসলের মধ্যে কোনো ভেজাল নাই। আসল কেমন ভেজাল দেখবেন, সরিষার টিন, সরিষার তেলের টিন লেখা আছে, খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল, খুল্লা দেহে সোয়াবিন তেল আছে না? এ রোগ থাকলে বালা কথা। আবার দেখেন নামাজও পড়ে, আবার ফতোয়াও দেয় দোহান ভাইয়া, আরে নামাজের কাম নামাজে দিব, হেতানের কাম। রাসূল বলছে একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে, হারামের খাউন এক নলা পেটে থাকে, 40 দিন পর্যন্ত একটা সেজ দাও তোমার কবুল হবে না। বাবারা আজকার ওয়াজটা কি একটু করা হইয়া যাইতেছে? অনেক সময় জ্বর আসলে ভালো জিনিস খাইলেও দেখবেন তিতা লাগে, ঠিক নি? জ্বরের মোহ মিষ্টি দিলেও কি লাগে? আমরা তো দুনিয়ার নানান রোগে ধরছে, এই রোগে ভালো কথাও তিতা লাগদারে, তবে ট্যাবলেট তিতা হইলেও খায় জ্বর সাইরা দিব না হয়ে আমার দাওয়াত না দিবেন, এই তো মুখ ফোটো ডায়রি রাহি না, অত দাওয়াতের চিন্তা করি না, আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে। কিন্তু এই রোগগুলি আমাদের দূর করতে হবে। আমরা যে আখেরি নবীর উম্মত, যেই নবীর উম্মতের মর্যাদা কত, একটা উম্মত পৃথিবীতে থাকলে পৃথিবীটা ধ্বংস হবে না, একটা উম্মত হাশরের ময়দানে থাকলে জান্নাতের দরজা বন্ধ করবে না। কিন্তু এই নবীর উম্মত এত রোগে রোগান্বিত কেমনে হইলো? বুশের মতো বেড়া এই নবীর উম্মতের মারে কোন রোগের কারণে? লন এই রোগ দাসকা দেখি, আসুন আগে বাড়ি। কষ্ট হইতাছে আপনাদের? গাউসে পাক বলেন দিবা না তোমার আসল কথা কই দিমু? আল্লাহ কো আব্দুল কাদির আমি এনে বইফাম আসল কইলে জানি কোন বেজাল কে রে? আমার আসলও বেজাল আছে, আল্লাহর মধ্যে তো কোনো বেজাল নাই। আল্লাহ কয় আব্দুল কাদির আমার কি আসল কথা কইবি হইনা লই, তারপরে দেখা যাক দেইরা না দেই। আব্দুল কাদির ডাকতেছে মিনহা খলাকনাকুম ও ফিহা নুইদুকুম, কোরআন শরীফ, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মাবুদ, এটা কইবার ক্ষমতা আখেরি নবীর উম্মতেই রাহে, আর কেউ ক্ষমতা নাই। এ মাবুদ, তুমি না কোরআন শরীফে বলেছো মাটি দিয়া মানুষ বানাইছো, মৃত্যুর পরে মানুষগুলি মাটির সাথে মিশাইয়া দিয়েছো, আবার লক্ষ লক্ষ বছর পরে হাশরের জমিন কায়েম করে এই মাটির থেকে মানুষ উঠাইয়া তুমি বিচারের কোটে দাঁড় করাইয়া বিচার করবা, কইছো কিনা? হ্যাঁ কইছি মাবুদ গো। লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটির থেকে মানুষ উঠাইয়া বিচার করতে পারবা, 12 বছর পরে কেন পানির থেকে উঠাইতে পারো না? কেন পারো না জবাব দিয়া যাও। লক্ষ বছর পরে পারবা, 12 বছর পরে পারো না, এটা কোনটা? আল্লাহ কয় ভারি, ও আব্দুল কাদির চোখ খুইলা দেখ রে, নৌকার মাঝি বরযাত্রী সহ ওই মেয়ে ছেলে সহ নৌকা কিনারে বিড়াইয়া দিছি। আল্লাহু আকবার, বিড়াইছি চোখ খুইলা দেখ। কয় না মা কান্তাছে, মা যতক্ষণ পর্যন্ত ছেলে পায়া খুশি না হইব ততক্ষণ পর্যন্ত আমি চোখ খুলতাম না, দাবি বন্ধ করতাম না। এমনি ছেলেটা দেখে মা কান্তেছে, নৌকার থেকে দৌড়ে নামছে, মা কান্দে দৌড়ে আসতেছে, নতুন বিবির খবর নাই, আর ওখানে যেই যুগ ভরছি নতুন বিবির খুশির লাগিয়া মা কান্দে, এটা মইরা যাই তারা গানা মারে মইরে মইরা গেলে গো আপত্তি নাই, হাই বিবি খুশি রাখে। আল্লাহর ওলির নেক নজরে, আল্লাহর ওলির নেক নজরে
আল্লাহর ওলির তাওয়াজ্জুতে মার প্রতি ছেলেটার মায়া কত বেশি হয়ে গেল। নতুন বিবি ফালাইয়া, বন্ধু বান্ধব ফালাইয়া, বরযাত্রী ফালাইয়া, নৌকা থেকে দৌড়াইয়া নেই মা যায়া মায়ের গলায় ধরে যখন ডাক মারছে, মা মা গো। বলুন, 12 বছর পরে হারানো সন্তান যদি মায়ের বুকে মা বলে ডাক দেয়, মা খুশি হয়েছে না বেজার হয়েছে? মা যখন একটা খুশির ডাক দিলেন, আল্লাহ আমার ছেলে পেয়েছি, এবার গাউসে পাক কয় খোদা গো, এখন কেমন হইলো, অহন কেমনে দিলা? এ কিসিমের কিছু করার ক্ষমতা আখিরি নবীর উম্মতের আছে। তাই লন আমরা জিগাই, আমার কথা ছিল আমরা দুর্বল কিরে বানাইছে, কিদ্দা বানাইছে, এটা জিগাইতাম, অন্যরা পারে না, আমরা পারুম। এইভাবে এই কথাটার লাগে ও দূর দিয়ে ঘুরে আইতেছে আমার, আপনার কি কষ্ট হয়েছে? ক্যান্ডেলের ভাড়া বাসদা দিছে, কালকা উড়াই লইব। আমরা মহিলা জমুকা থেকে দুর্বল কিরে বানাইছে, খনিকাল ইনসানো জয়ীফা, আমরা কিদ্দা দুর্বল গিরে বানাইছে, লন জিগাই খোদা গো, কন কিদ্দা বানাইছেন, জবাব দেউন লাগবো, না দিলে সাতটা সিনাসকা কি কন সাতটা নাসকা। রাজি আছেন না আপনারা, নাকি আবার বই ভাইতাছেন? বই কি লাইন মতে কথা কমু, খোদা গো জবাব দেন, আমরা কিদ্দা বানাইছেন? ওই যে জবাব দিতাছে, শুনেন দিতাছে, কিন্তু শুনেন কোরআন শরীফ হুজুর আছে, জিগাইন কালকা সকালে ইন্না, জবাব দিতাছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, বান্দারে একবারে দুর্গন্ধযুক্ত নাপাক পানি দিয়া বান্দা তরে বানাইছি, কাজেই তুমি দুর্বল, মরতে যে হবে মাইনা নাও, এর মধ্যে কোনো আপত্তি কইরো না, করলেও কোনো লাভ হবে না। আমি যে এলাকায় ইমামতি করতাম, এক বেচারা মানে না, কয় হুজুর হবে বলে মরবো, আমি তো নিয়ত করছি মরতাম না, হ্যাঁ বলে মরতো না। আমি কি ঠিক আছে, তুমি যদি না মরা পারো তাহলে খামাহা কেন মরতা, যে সুন্দর পৃথিবী থাকতো, খালি এই ঠাট্টা মস্কারি করে বাড়িতে গেছে, সন্ধ্যা রাত্রে তার আমেশা শুরু হয়েছে, আমেশা সকালবেলা বদনা হাতে বিবির কাদের উপর বর দিয়ে আমারে ডাকতাছে, হুজুর আছেন? জি আছি হুজুর, আমি 100 বার রাজি হয়েছি মরম, আমি কি আর খামাহা কেন মরতেন, 100 বার রাজি হন লাগবো, দরকার নাই কেন মরতেন, থাহেন না কয়দিন, বেশি করে থাহেন কোনা হুজুর, তার কইেন না মরতাম না, কইয়া বাড়িত গেছি, সন্ধ্যা রাত্রে আমার আমেশা শুরু হয়েছে, সারাটা রাত ঘরও যাইতে পারি নাই, বাইরে বইরেছি হুজুর, এখনো বদনার বাম হাতে দেখেন বদনার হাতে থুইতারি না, যত বড় বাহাদুরি হোক একটা আমেশা দিয়া সাইজ করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা বলুন তো, আর নমরুদের মতো বানারে মশা দিয়া সাইজ কিনা লাইছি, কি দিয়া? এই আল্লাহ বলছে আমরা মইরা জামুগা, হন আপনারা এটার মধ্যে রাজি আছেন তো? তাহলে লঞ্জি গাই কোথা গো, মইরই জামুগা আর কয়দিনের লেগে কেন দিলেন, বড় বড় বাড়ি টাড়ি করে যাওন গা লাগে। আল্লাহ কো, আরে দিছি যে কয়দিন, তোর এমনি দিছি না, কিছু কাজে লেগে দিছি, কি কাজে লেগে দিছেন, ওই তো কোরআন শরীফ, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, শুধু এক কাজের জন্য তোমাদেরকে বানাইছি, সে কাজটা হলো ইল্লা লিয়াবুদুন, আর কোনো কাজ নাই, একটা কাজ তোমরা করবা, সেটা কি? আমার এবাদত। বলুন কার এবাদত? আরো জোরে কোন কার এবাদত? আল্লাহ। একবার আবার বলুন কার এবাদত? আল্লাহ কয় ও ফেরেশতারা আমার বান্দারা কি কইতাছে রে, কো আপনি যে এবাদতের জন্য বানাইছেন এই কথাটা তারা স্বীকার করছে, আহ আল্লাহ যে এখন কত খুশি, দেখছস আমার বান্দা যে স্বীকার করছে এবাদতের লেগে বানাইছি, এটাই তো আমি খুশি হইছি। এখন এবাদত যে করবেন, এবাদত করলে কি দিব, এটাও জিগান্দার হান্না, দেখবেন ছোট ছোট পোলা পান, আপনার বাবাই কয় স্কুলে যাইতি না, কলা যাইতাম না, মায়া কয় বাবা যাও না, কয় যাইলে আমারে কি দিবেন, মা কয় বাবা 10টা টাকা দিমু, তো স্কুলটা বাদা করিস না, মার কাছ থেকে পোলা স্কুলে যাইব 10টি হা আদায় করে, আমরা এবাদতে গেলে কিছু আদায় না ফিরে কেড়ে যাইতাম, খামা হাকি খান লন না আদায় করি খুদা গো, আমরা এবাদত গেলে মসজিদে গেলে আমাদের কি দিবেন, কন না কইলে যাইতাম না। আল্লাহ কইতা সেফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি, রে বান্দা তোমরা যদি আমার এবাদতে ঢুকো আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাইব, কে কইতাছে? হুজুর আছে জিগাইন কালকা, আশা কইছি না মিশা কইছি, কে কইতাছে?
এখন কিভাবে ইবাদত করলে জান্নাতে ডুববো যেই যুগে পড়ছি গো মৌলবীরা মৌলবীরা ও ফেসলা গে লাগেনি ফিরে ফিরে ও লাগবে অনকার কথা হুইন্যা ইবাদত করবেন জান্নাতে যাইবেন ফয়সালা করে দিলেন আমার আল্লাহ কোরআন শরীফ ওমাই ইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ তোমরা আমার রাসূলের কথা মাইন্যা ইবাদত করো রাসূলের কথা মাইন্যা যারা ইবাদত করে তারাই হবে আমার জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এখন নবীর কথা মানলে ইবাদত করবেন আচ্ছা বলুন তো ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি উত্তম ইবাদত আচ্ছা এই নামাজ উত্তম ইবাদত এই নামাজ সম্পর্কে যদি এখন কিছু জিগাই আপনারা কি সবাই সঠিক উত্তর দিতে পারবেন সবাই পারবেন বেদাতি কম না সবাই কি পারবেন সঠিক উত্তর দিতেন জুমার নামাজের নিয়তটা কই পারবেন হগলে জি পারবো তো কয়েকজন হগলে পারবো নি জিগাইছি থাক আর জিগাইয়া লজ্জা দিলাম না কিমুন পারবো যে জানা হইতো এক বেচারা শ্বশুর বাড়ি যাইতাছে বাবা কই করে বেটা তোর শ্বশুর বাড়ি গেলাম মুন্সিবাড়ি মুন্সিবাড়ি হারা গেলাম নামাজ পড়ে যাত যে সাইজে যাইস এই 12 বছরের পুরানা এক টুপি পকেটে ঢুকাইছে কয় বছরের ঘুমাই রয়েছে নামদেরা কিসের মানুষ খবরটা ফান নাই কয় বছরের কোন তো কয় বছর সামনে শ্বশুর বইয়ে রইছে আসরের নামাজের মুসল্লি পাইতেছে না জামাত পড়বো কারে দিয়া জামাই তো এই মুহূর্তে হাজির আপা কেমন আছেন সালাম উলাম করতেছে শ্বশুর কই বাবারে সালাম পরে আগে উজু কইরা জামাতের টাইম বেজেছে গা নামাজটা পড়ি জামাই কো হাই হাই রে কোন বিপদে বললাম বেটা শ্বশুরে ডাকতেছে আয় নামাজ পড়ি বাজান ডাকতেছে কালু তোর দুলাভাই আছে পানি দে উজুর পানি দে উজুর পানি দিছে মিষ্টির পুটলা নতুন জামাই তো ছেলে কইতাছে দেন দুলাভাই মিষ্টির পুটলা দেন উজু করেন আপনি মইরা জাঙ্গা মিষ্টি দেন না মারে কই বেটা রে আমি তো মরু মই যে বিপদ হলাইছে নামাজ হবার লাগিয়া তুই তো মিষ্টি খাইবে আমি তো হাতের আগে ফাও ফাওয়ার আগে হাত উজুও জানে না আয়া খার হইছে আব্বা শ্বশুর আব্বা কি আইজি হলো বেড়াইছি নামাজ শুরু করেন কতে জামাই আপনি আকামত দিন আকামত দেন জামাত পড়লে আকামত লাগে না অহন তাহার শরীর কাঁপতাছে বড় কাপস কিনলে গিয়া কাব্বা আকামত কি এমন মানুষ আছে না আপনাদের এদিকে ফটিক ছুরি না থাকতে পারে আমি যে মসজিদের খতিব এই মসজিদে একদিন আসরের সময় মুয়াজ্জিন সাহেব নাই আমার ইমামতি করতে হইছে আজান দিতে হইছে অন 17 জন মুসল্লি আমার পিছনে বলতেছি আকামত দেন মুয়াজ্জিন নাই এজন চা হেজনের পাই হেজন চা হেজনের পাই এইজন কো সাসা আপনি আকামত দেন সাসা কো বড় বান্দাবি বড় বান্দাবি বড় বান্দাবি লরে কই আকামত দিত বড় বান্দাবি কই মাফ চাই 17 জনের মধ্যে 5 মিনিট পার হয়ে গেছে আকামত দেওয়ার মানুষ নাই চট করে তো কয়ে লাইলেন আপনারা ফারুম আকামত লাগাইলে বুঝা যাইবেন পারেন কিনা যাক লাগাইয়া লজ্জা দিতাম না থাক আল্লাহ আপনারে মাফ কইরা দেলা কি কম তারপরে বাসটেনের কেশিয়ার সবাইছে কি ব্যাপার আইছেন বল আকামত দিন নাইতে মাগরিব পর্যন্ত খাড়ুয়া তখন লাগবো জামাত চলতো না জিগাই জামাই আব্বা আকামত কি তোমার আকামত জানোস না কাব্বা মাফ করেন আমি নামাজও জানি না শ্বশুর তোর আগে গেছে হ্যাঁ তোর বাবাই কি তোর নামাজও শিখাইছে না দুষ্টা এখন কার উপরে গেল বাবা দ্বারা হইছেন ছেলেরে খালি এমএ পর্যন্ত পড়াইলেন দাঁড়াইয়া প্রস্রাব শিখাইলেন কিন্তু নামাজ যে শিখাইলেন না হাসরের দিন তো আপনিই আগে ধরা পড়বেন বাবা কি তোরে নামাজও শিখাইছে না দুনিয়াতে দুষ্টা কার উপরে গেল বাবা বাবা যারা হয়েছো মা যারা হয়েছো শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ এর মায়ের মতো মা হও মা ছিল ফরিদের মা
বাচ্চা ছেলে ফরিদ, ছোট্ট বাচ্চা, মা বলেন বাবা ফরিদ কি মা নামাজ পড়ো, নামাজ যদি না পড়ো আমি মা হাসুর দিন আসামি হইয়া যাইব, তোমার জন্য আমি মা জাহান্নামে যেতে চাই না। মা আমি নামাজ পড়বো, নামাজ শিখাই মা, ছোট সময় নামাজ পড়বো, হ্যাঁ পড়ো, কিভাবে পড়বো, উজুকির আসো, উজুকির আসলে নামাজের বিছনাটা বিছায়া, নামাজের বিছনার নিচে ফরিদের মা চিনির চিনির পুতলা বানাইয়া দিয়া বলছে এইভাবে এইভাবে তুমি নামাজ পড়ো। ফরিদ নামাজ পড়ছে, মা নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, বাচ্চা ছেলে তো, বাবা নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহ কি মজা দিবে, হ মজা দিবে, কই মা বিছনা টান দিয়া দেহে বিছনার নিচে চিনি খায়া দেখি মিষ্টি, বাবা নামাজ পড়লে প্রত্যেক দিন এই মজা পাইবা, মা মজা দিয়া উদ্দেশ্য হলো ছেলেরে নামাজ দ্বারে শিক্ষা দেওয়া। বেশ কিছুদিন নামাজ পড়ার পর একদিন ফরিদের মা তার খালার বাড়িতে গেছে, বোনের বাড়িতে, ফরিদের খালার বাড়িতে, জোহরের নামাজের টাইম, ফরিদ উজু করে বিছনা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে, কেন পড়তে পড়তে তো নামাজের অভ্যাস হয়ে গেছে, দাঁড়াইয়া গেছে, ফরিদ মা ডাকতেছে, বোন গো ফরিদের নামাজের টাইম রে, নামাজ দাঁড়াবে, আমি মা যাতে কোনোদিন বিপদে না পড়ি, জবাবদিহি না করতে হয়, হাসরে যাতে আমি মা ফরিদের জন্য আসামি না হয়, নামাজে দাঁড়াবে, নিচে চিনি দিতে হবে। ফরিদ আর তোর বাড়িতে বেড়াবো না, যাই রে যাই, আমার বাবারে নামাজ শিখাবো। ফরিদের খালা বলেন বোন মুরুক জব করেছি, তুমি কি মুরুক খাবি না? ফরিদের মা বলেন বোন তোর বাড়ির মুরুক খাইতে যাই আরে, আমি জান্নাতের মুরুক হারাইতে পারি না, খাবো না তোর বাড়ির মুরুক। ফরিদের মা বলেন দৌড়াইয়া যাইয়া দেখি আমার ফরিদ বাচ্চা ছেলে নামাজে দাঁড়াইয়া গেছে, দরজায় দাঁড়াইয়া জিব্বে কামড়াইতেছে। ফরিদের মা নিজেকে নিজে দীক্ষার দিচ্ছে, কেন বেড়াইতে গেলে বোনের বাড়িতে, ফরিদ যে নামাজে দাঁড়াইলো চিনি দিতে পারলাম না, এখন নামাজ পড়ে যদি চিনি না পাই ফরিদ নি নামাজ ছাইরা দেয়, আমি মানি বেনামাজির মা হইয়া নি আসামি হইয়া যা। রে মা বাবা যারা হয়েছ, সন্তানরে যতই শিক্ষা দিলা গো নামাজ শিখাইছো নি, না হইতো তুমি মা বাবা হাসরের দিন না জাহাল হইতে হবে, না জাল হুমা তাহতা আকো দামিনা আল আখের যাই না। ওদিকে সংক্ষেপ করলাম, ফরিদের মা বলেন দাঁড়িয়ে আছি দরজার কিনারে দাঁড়িয়ে আছি, দেখি কি হয় আল্লাহ কি করছে দেখি, কিন্তু চোখের পানি ছেড়ে দিলেন, কেন গেলাম বেড়াইতে, চিনি দিতে পারলাম না, নামাজ নি ছেড়ে দেই আমি মা নি আসামি হয়ে যাই। এমনি সময় গায়েবি আওয়াজ হচ্ছে, রে ফরিদের মা ফরিদ নামাজ পড়ে আমি আল্লাহর, তুই মা হইয়া প্রত্যেক দিন প্রত্যেকে ওয়াক্ত বিছানার নিচে চিনি দিতে পারস রে ফরিদের মা, আমি আল্লাহ কি এক ওয়াক্ত চিনি দিতে পারি না। ফরিদের মা সহ্য হয়ে গেলেন, এই কথা কে বললেন দেখি কি হয়। নামাজ শেষ করে ফরিদ বিছানায় ধরে যখন টান দিলেন, মাও তাকিয়ে আছে, ফরিদ বলেন আমি নামাজের বিছানার নিচে তাকাইয়া দেখি মার হাতে ছিল একটা পুতলা দেওয়া, আমার আল্লাহ একটা দেয় নাই দুইটাও দেয় নাই, মায়ের চাইতে বড় বড় তিনটা পুতলা আমার আল্লাহ আমারে দিয়েছে। আরে মোমেন সবাই মিলে নামাজে পড়িতে বলুন, আরে মোমেন সবাই মিলে নামাজে পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে, হাইরে নামাজেতে খুদার দূরে, আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজতে খুদার দিদার ভাগ্য জুটিবে, হাইরে নামাজতে নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নই যে গরিব, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নই যে গরিব, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, নামাজতে খুদার দিদার ভাগ্য জুটিবে, হাইরে নামাজতে খুদার নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান, নামাজিরা আল্লাহর মেহমান।
হাসরেতে পাবে সম্মান, ফুল সিরাত পার হবে তারা বিজলির আকারে, ফুল সিরাত পার হবে তারা বিজলির আকারে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হাইরে নামাজেতে খুদার দিদার। ফরিদের মা, ও মা বোনেরা, ফরিদের মা বাচ্চা বয়সেই হাসরে বিপদে পড়ব বিদায় এই চিন্তা দুনিয়াতেই সন্তানকে নামাজি বানালেন, নামাজ শিখাইলেন, এবার যদি না শিখান তাহলে ওই তো সমস্যায় পড়ে গেলেন। শ্বশুর বলেন, বাবা তোর বাবা কি তোরে নামাজও শিখাইছে না? বলুন দুষ্টা এখন কারো পড়ে গেছে? আমি যখন ইমাম হব তুই আমার দিকে তাকায় থাকবি, আমি যেমনে যেমনে পড়ি তুই এমনে এমনেই কয় না, আমি যেমনে পড়ি যা করি তুমি ঠিক এমনে এমনে কি করবে? সজাগ আছেন তো আপনারা? খরচ আল্লাহু আকবার, পিছনে জামাইও খরচ আল্লাহু আকবার। আসরের নামাজ তো সহজ, ঠুট নাড়াইলেই হয়, কি কার শ্বশুর তো নামাজ ছোড়া পড়তেছে জামাইও দেহে। সাংসারিক কোন জিনিস নিয়ে ঝগড়া লাগছে, সাংসারিক ঝগড়া করে না, দুই বলা সাংসারিক কাজে ঝগড়া লাগিয়া দুইজন নিচে পড়তে গিয়া শ্বশুরের লঙ্গির নিচ দিয়া উঠছে, আবার বিতরে গিয়া দেহে যাইবার জায়গা নাই। দুইটা কয় সাংসারিক কাজে ঝগড়া করুম আমরা আমরা করুম, যেই বিপদে পড়ছস অহন্ত জীবন যাইব, বাসুম কেমনে? বাসার জন্য দুই বলা শ্বশুরের উরাতের উপরে ইঞ্জেকশন ঢোহায় দিছে। বুড়া বেটা বলার কামড় খাইয়া ফাল মাইরা তিরা তুফুরছে, জামাই কয় শ্বশুর না কইছে যা করে আমারও তা করতেইব, বুড়া বেটা ফাল দিয়া তিনা তুরছে। আচ্ছা কোন তো জোয়ান বেটার ফাল না কো দূরে তারে, বেটা তো সোয়াত উফরছে, নামাজ সারে নাই, নামাজ শেষ করে সালাম ফিরাইয়া শ্বশুর তো রাগ, জামাই ফাল দিলেন কেন? কই বাবা ছিলেন না আপনি ফাল দিলেন কেন? কই আমি তো ফাল দিছি বলাই কামড় দিছে। কই বাবা রাগেন না, আমি ভাবছি নামাজ ওই ফাল আছে কইরা। নামাজ যদি জানে বলুন ফাল আছে কিনা, নামাজ জানলে ফাল আছে? হাসুরের দিন আমার আল্লাহ বলবেন নামাজি রে নামাজ পড়ছনি, আজকের মতো আপনারা সবাই বলবেন জি নামাজ পড়ছি, উসজুদুলি সেজদা করে দেখাও, যারা সেজদা করেছে নামাজ পড়েছে সঙ্গে সঙ্গে সেজদাই চলে যাবে, আর যারা নামাজ পড়ে নাই মিথ্যা কথা বলছে, সেজদা করতে চাবে সামনের দিকে পিঠের দ্বারা লোহার চেয়ে শক্ত হয়ে যাবে, চাইবো যাইতে সামনে চলে যাবে পিছে, চাইবো যাইতে সামনে চলে যাবে পিছে। বাস্তবে আসুন, ঘর বানলেন একটা কাডল কাঠের দরজা, দামি দামি কবজা, দরজা জানালা ফিটফাট করে 60 বছর পর্যন্ত দরজা জানালা কোনোদিন খুলেন নাই, বলুন 60 বছর পরে যদি দরজা খুলতে চান আপনি কি দরজাটা ইজি খুলতে পারবেন কিনা? পারবেন? কবজাগুলি কি পড়বে? মরিসা পড়ে যাবে, জং পড়ে যাবে, এই কবজাটাই নাও খোলা যাবে না। আপনার ঘরের কবজা যেমন 60 বছর না ঘুরাইলে 60 বছর পরে খোলা যায় না, আপনার বডির কল কবজা গুলো যদি নামাজের মধ্যে না ঘুরান হাসরের দিন কবজা খোলা যাবে না, পিঠের দ্বারা লোহার চাইতে শক্ত হবে, চাইবেন সামনে সেজদা দিতে আপনি চিত হইয়া পিছনে পড়ে যাবেন, আর যারা সামনে সেজদাই যাবে সেজদার থেকে মাথা উঠানোর সাথে সাথে তাদের চেহারার থেকে নূর ভাসতে থাকবে, আর যারা পিছনে পড়ে যাবা গো তাদের চেহারা মানুষের চেহারা থাকবে না, চার পায়া জানোয়ার হইয়া যাইবে। আর যদি সেই নামাজ না পড়েন
নবীর শাফায়াত নসিব হবে না, এমন কি নামাজ যদি না পড়েন গো হাশরের দিন চার পায়া জানোয়ারের চেহারা হইয়া যাইব। বাবারা সবাই থাকতে নবীর কথা মানুন, নবী বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজটাই হবে বেহেশতের চাবি, এই নামাজই হবে বেহেশতি, এই নামাজই পাবে কবরে শান্তি, এই নামাজই পাবে হাশরে মুক্তি, এই নামাজই পাবে দুনিয়া ও আখেরাতের বরকত, সব বরকতের ভাগি হবেন যারা এই নামাজ পড়েছে। এই নামাজ উম্মতের হাতে দিতে যাইয়া নবী যে কত কষ্ট করেছে, নবীর কষ্টের দিকে তাকায়া হইলেও নবীর শাফায়াতের আশা যদি করতে চান এই নামাজে দাঁড়াইয়া যান। আল্লাহ আমাদেরকে এই নামাজি হওয়ার, নামাজে যাওয়ার বুঝ দান করুক, যারা নামাজ পড়ে সকলের নামাজ কবুল করুক, সকলে বলুন আমিন। বাবারা এই মাহফিলে নামাজের আলোচনা করা হলো, আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাক, নামাজের বরকত কাল কিয়ামতে নামাজি হিসাবে ডাক দেখ, নামাজের কাতারে নবীর সামনে আমাদেরকে দাঁড় করাবেন যারা নামাজি হবেন, আল্লাহ সেই জায়গায় আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি, মায়ার নজরে তাকাইয়া দেখো না কত কত যুবক ভাইয়ের হাত বাড়াইছে, তুমি না বলেছো যুবকদের হাত তোমার কাছে নবী রাসূলের হাতের মতো সুন্দর লাগে, মাবুদ সাদা দাড়িওয়ালা বাবারাও দি হাত বাড়াইছে গো আল্লাহ, তুমি না বলেছো সাদা দাড়িওয়ালা হাত বাড়াইলে এ হাত খালি ফিরাইতে লজ্জা লাগে, নিষ্পাপ কচি কচি বাচ্চারা হাত বাড়াইছে, এই মাজার মুয়াব্বিজের মতো বাচ্চাদের হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে, এই মাহফিলের দিকে তাদের নজর গেছে তাকিয়ে আছে গো, এই মাহফিলে জীবনের গুনাহ ক্ষমা চাবে, ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া রে ঘরের কোনায় নামাজের বিছানা বিছাইয়া দুইটা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ, এ মা বোনদের হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ, তোমার কাছে হাত বাড়াইয়া যদি তোমার বান্দারা ফিরা যায় তারা আর কার কাছে হাত বাড়াবে, মাবুদ আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো যার উপরে দুরুদ সালাম প্রেরণ করতেছো, আমরা ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ, আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্দারি নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের ছেলে মেয়েরা লেখাপড়া করে, আল্লাহ তুমি লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও, আল্লাহ যারা বিদেশ থাকে যে বিদেশি ভাইয়েরা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদের হায়াতে বরকত দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও, যারা বিদেশ যাবে ইচ্ছে করে কষ্ট করতেছে চেষ্টা করতেছে আল্লাহ তাদেরকে তুমি বিদেশ যাওয়ার রাস্তা সহজ করে দাও গো আল্লাহ, এ আল্লাহ এই মাহফিল কমিটির সকল ভাইদেরকে তুমি কবুল করে লও গো আল্লাহ, যারা এই মাহফিল সাজাইছে জান্নাতের বাগান সাজাইছে ওই ভাইদেরকে তুমি তোমার জান্নাতের মেহমান বানায়া দাও গো আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে শরীক হয়েছে মা বোনেরাও হাত বাড়াইছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ, আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত লাগাইয়া দাও, মাবুদ রে
শেষ দরখাস্ত করি যারা মদিনা যাওয়ার পাগল রে আল্লাহ এই মদিনা না দেখাইবানি মদিনা না দেখাইয়া কাউরে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না মাহবুব এই মাহফিল যারা কষ্ট করে পর্যন্ত সময় দিয়েছে সকলকে তুমি আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ এই মাহফিল খালি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ এই মাহফিলের উসিলায় এই এলাকাতে তুমি রহমত বরকত শান্তি দিয়ে ভরপুর করে দাও গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় দরুদ ও সালামের উসিলায় জিকিরের উসিলায় পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজ দহমের উসিলায় আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ যতগুলো আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম